হাই আমার প্রিয় ছাত্রছাত্রী এখন আমি আলোচনা করতে চলেছি ক্লাস ইলেভেন যারা পড়ছ যাদের নিউ সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের জন্য যারা তৈরি হচ্ছ ইংরেজি সিলেবাস তোমরা তো সবাই জানো তো সেখান থেকে আজকে দেখো গল্পটা দেখতে পাচ্ছ দ্য স্বামী অ্যান্ড মাদার অর সিস্টার নিবেদিতার লেখা আমি এটা বাংলায় সামারি করে দিচ্ছি তোমাদের দেখবে তোমরা সহজে বুঝতে পারবে ঠিক আছে একটু মন দিয়ে শোনে নাও দেখো তাহলে দ্য অ্যান্ড মাদার অরসিভ কে লিখেছেন বলো সিস্টার নিবেদিতা লিখেছেন তো সিস্টার নিবেদিতা মানে ভগিনী নিবেদিতা যার আসল নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল এবং তিনি একজন আইরিশ শিক্ষিকা ছিলেন এবং শুধু শিক্ষিকা কেন তিনি লেখিকা এছাড়া তিনি সমাজকর্মী ছিলেন আর স্বামী বিবেকানন্দের তিনি মানে ভীষণ কাছের একজন তিনি শিষ্যা ছিলেন তো তিনি আঠেরোশো সাতষট্টি সালে আঠাশে অক্টোবর আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ছোটোবেলা থেকেই তার শৈশব বলো তার মানে যৌবন বল প্রথম ভাগ তিনি আয়ারল্যান্ডেই কাটিয়েছিলেন মাত্র আঠাশ বছর যখন বয়স তখন স্বামী বিবেকানন্দের সঙ্গে তার প্রথম দেখা হয় এবং তো স্বামী বিবেকানন্দের দ্বারা তিনি এতটাই অনুপ্রাণিত হয়েছিলেন যে তিনি এক মহান উদ্দেশ্য মানে কাজ নিয়ে তিনি ভারতে পদার্পণ করেছিলেন ভারতের মানুষের সেবা করার জন্য তিনি ইংল্যান্ড ত্যাগ করেন এবং তিনি বহু মানুষকে স্বাধীনতা মানে বহু মানুষকে স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে তিনি মানে অনুপ্রেরণা করেছিলেন অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি তার মানে ভারতের মানুষের সেবা করার জন্য তো এই মানে অসামান্য এক মানে যার কথা বলছি ভোগিন নিবেদিতা তো তিনি আমাদের ছেড়ে চলে গেছেন উনিশশো সালে তেরোই অক্টোবর এবং ওনার মৃত্যু হয়েছিল দার্জিলিংয়ে তো এবার আমরা এই যে গল্পটা মানে গল্পটা অ্যাকচুয়ালি এটা যে বিবেকানন্দের মানে একটা আধ্যাত্মিক একটা চেতনাকে আলোচনা করা হয়েছে মানে এই যে আমরা পাঠ্যাংশটি পড়বো সেখানে ভগিনী মানে ভগিনী নিবে এটা শ্রেষ্ঠ যে রচনা দ্য মাস্টার অ্যাজ আই সহিম এখান থেকে নেওয়া হয়েছে তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে দ্য মাস্টার অ্যাজ আই সহিম আর এটি স্বামী বিবেকানন্দের গভীর একটা আধ্যাত্মিক চেতনাকে লিপিবদ্ধ করেছে এবং এই মানে গদ্যাংশুটি যদি আমরা একটু মানে সংক্ষেপে বলি তাহলে কি হবে দেখো তো এই গদ্যাংশটির মধ্যে আমরা দেখতে পাই স্বামীজির আধ্যাত্মিক একটা যাত্রার চারপাশে আবর্তিত হয় যে কেন্দ্রীয় ভাবনা এবং তার চেতনার যে দুটো দিকের প্রতি এখানে আলোক আলোকপাত করা হয়েছে একদিকে হচ্ছে মানে একটা বম্ভীর একটা দার্শনিকতা যেখানে তিনি অদ্বৈত দর্শন বেদ বেদান্ত উপনিষদের একটা তার অগাধ পাণ্ডিত্য রয়েছে অন্যদিকে দেখি তিনি তার মায়ের প্রতি এক গভীর ভক্তি এখানে প্রদর্শন করেন ঠিক আছে এই কাহিনীতে স্বামীজি দুই সচেতনতার দিকটা দিকগুলিকে একটা মিলিত করার সংগ্রাম তিনি করেছেন তার দার্শনিকের একটা মানসিকতা সত্ত্বেও মাতৃ যে শব্দটি মধ্যে মানে মা মা যে বিষয়টা মা যে একটা শব্দ মানে এত এতটা মানে ভেতর থেকে যে একটা মাতৃ মা যে শব্দটি তার ঠোঁটে সময় থাকতো যা তার একটা কি বলবো মা কালীর সঙ্গে তার একটা গভীর একটা সুন্দর সম্পর্কের একটা ইঙ্গিত দেয় তিনি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়ের যে একটা নির্দেশনা সেটা তিনি মানে উপলব্ধি করেন ভালো মন্দ সবকিছুই তিনি তার উপরে আরোপ করেন কার ওপরে তার মা কালীর উপরে আরোপ করেন তো এই কাহিনীতে স্বামীজি তার যে সাধনা তার যে উপাসনার মানে দৃষ্টিভঙ্গির উপরেও কিন্তু আলোকপাত করা হয়েছে তিনি মা কালীর মানে উপাসনার প্রত্যাখ্যান করেন এমন এক সাহসী পদ্ধতি উৎসাহিত করেন যেখানে কেউ একটা দৈবিকের সাথে একত্রিত হতে চায় এমনকি তা ভয়ানক হিসেবে অনুভূত হলেও মানে এখানে আধ্যাত্মিকতার একটা সাহসী এবং সত্যিকারী পদ্ধতিও তিনি এখানে তুলে ধরেছেন স্বামীজি বিশ্বাস করেন যে ঈশ্বর শুভ অশুভ দুইয়ের মধ্যে কিন্তু আছে ব্রহ্ম আর ভগবানের মধ্যে একটা সুন্দর মেলবন্ধন রয়েছে বন্ধন রয়েছে যা সব ধর্মের মূল কথা স্বামীজির যে শিষা নিবেদিতা তিনি ধর্মের প্রতি সম্মানের কথা তুলে ধরেছেন যেটি শ্রী শ্রী রামকৃষ্ণ দেব প্রচার করেছিলেন তো এই কাহিনীর মধ্যে মধ্যে আমরা দেখব যে ব্রহ্মের মধ্যে একটা ব্রহ্মের যে একটা দার্শনিকতার ধারণা মানে মা মায়ের যে একটা একটা যে রূপ রূপের তাও তুলে ধরেছে স্বামীজি আধ্যাত্মিক থাকার প্রমাণ হিসেবে কাজ করেছে এখানে এবং তো আমরা যদি আরো ভালো করে এটাকে বলি তাহলে কি হবে অর্থাৎ স্বামী বিবেকানন্দের চেতনায় দুটি উপাদান ছিল একটা হচ্ছে ব্রহ্ম আর একটা হচ্ছে মা আর বিবেকানন্দ জন্ম থেকেই তিনি ব্রহ্মজ্ঞানী ছিলেন খুব ছোটবেলা থেকে তিনি মানে নর্মাল স্বাভাবিকভাবেই তিনি সমাধি অবস্থায় প্রবেশ করতে পারতেন এবং তার ধর্মীয় চিন্তা ভাবনার সঙ্গে তিনি যুক্ত ছিলেন আর ওই ব্রহ্মজ্ঞান লাভ করাই তার একমাত্র লক্ষ্য ছিল অদ্বৈত দর্শন ছিল তার একমাত্র প্রণালী মতবাদের প্রণালী তিনি বেদ উপনিষদের প্রতি তার অগাধ পাণ্ডিত্য ছিল বিবেকানন্দ তার মা মা কালীর চিন্তা সর্বদা মগ্ন থাকতেন অন্য যেমন বাচ্চারা সবসময় সুবোধ হয়ে থাকতো না কখনো কখনো তিনি মানে অন্য বাচ্চাদের মতন মানে বিবেকানন্দ অন্য বাচ্চাদের মতন সবসময় ভালো হয়ে থাকতো না মানে হয় না বাচ্চারা কখনো দুষ্টু মি করে কখনো আবার ভালো কথা শোনে তো তিনিও তার মধ্যেও কিন্তু এই গুণগুলো ছিল এবং তিনি সবই করতেন তার মা কালীর প্রতি তো স্বামীজি বিশ্বাস করতেন যে সব মানুষ সারা জীবন সুখের সন্ধান মানে প্রত্যেকটা মানুষ সুখের সন্ধান করে না অনেকে দুঃখ কষ্টকে আলিঙ্গন করেও জীবনের এক মানে জীবনের এক অংশ করে তোলে স্বামীজি তিনি ভয়ঙ্কর উপাসনাকে মানে করতেন নিজের স্বার্থের জন্য বিবেকানন্দ কখনো ওই প্রাণী মানে উৎসর্গ করা মানে বলি দেয়া যা মানুষ সাধারণত মা কালীর সেবায় যে অশুভ শক্তিকে তুষ্ট করার জন্য করে না অনেক জায়গায় দেখবে এগুলো তোমরা এখন বর্তমানে কিছু কিছু জায়গায় দেখতে পাবে সেটা কিন্তু একদমই তিনি সমর্থন করতেন না তার মতে এটা অর্থ হচ্ছে কি বলতো না অশুভ শক্তির উপাসনা করা তিনি সর্বদা বলতেন যে ভয় তার মানে চেতনা থেকে দূর করা এবং ভয় মধ্যেও করা। তো ধর্মক্ষেত্রে সামিয়েছিলেন ছিলেন জন্ম থেকেই বলতে পারো আমাদের একজন খুব ভালো শিক্ষক মানে প্রশিক্ষক বলতে পারো তিনি কখনো কখনো মনের যে আমাদের ভেতরের যে অন্তরের যে বিষয়গুলোকে মনের যে একটা আমাদের মনের মধ্যে সকলে দেখবে একটা একটা কনফ্লিক্ট একটা অন্তর্দন্ত কাজ করে সেই ব্যাপারটাকে তিনি কখনো বাধা দিতেন না তো ভগিনী নিবেদা এই অন্তর্দ্বন্দ্বে ভুগছিলেন যে যে কালী সেবেরই কল্পনাপ্রসূত কিনা তো স্বামীজি তার বিরোধিতা করেননি বরং তাকে উৎসাহ দিয়েছিলেন যে মাকে নিজের মতন করে প্রকাশ করতে আর বিবেকানন্দ তিনি মানে কালীঘাটে নিবেদিতার দ্বারা পরিচালিত এক সভায় স্বামীজি সমতার উপরে জোর দিয়েছিলেন যেখানে বিদেশিদেরও জুতো খুলে বাকি সুতাদের মতো মাটিতে বসতে বলেছিলেন বিবেকানন্দ বিবেকানন্দে নিবেদিতার কাছে স্বীকার করেছিলেন যে তিনি প্রথম দিকে কালী এবং সমস্ত কিছুকে ঘৃণা করতেন বিবেকানন্দ ভোগে নিবেদার কাছে স্বীকার করেছিলেন যে তিনি প্রথম দিকে মা কালী এবং তার সমস্ত কিছুকে ঘৃণা করতেন ছ বছর যখন মানে বছর নিজের মনের সঙ্গে লড়াই করার পরে। তিনি অবশ্যই তাকে গ্রহণ করেছিলেন তাহলে প্রথম থেকে কিন্তু তিনি মা কালী বা তিনি এই সমস্ত কিছুকে তিনি অত গুরুত্ব দিতেন না বা তিনি অত মানে মানে ঘৃণা করতেন তো রামকৃষ্ণ তাকে উৎসর্গ করেছিলেন মা কালীর কাছে তারপর তিনি উপলব্ধি করতে থাকেন যে মা কালী তাকে পরিচালনা করছেন ছোট বড় যে কোনো কাজের ক্ষেত্রে যতদিন না শ্রীরামকৃষ্ণ মহত তিনি বুঝতে পেরেছিলেন তার আগে পর্যন্ত তিনি শ্রীরামকৃষ্ণকে একটা মানসিকভাবে অসুস্থ শিশু বলে মনে করতেন সবসময় মা কালীর স্বপ্ন দেখেন তাহলে বিবেকানন্দের জীবনে কিন্তু বিশাল বড় দেখো মোর একটা তৈরি হয়েছে যেটা তিনি মানে মানে ঘেন্না করতেন যেটা তিনি পছন্দ করতেন না সেই বিষয়ের তিনি যে এতটা ভালোবাসা এতটা বিশ্বাস পরে তৈরি হয়েছে তো বিবেকানন্দের মা মা অর্থাৎ মা কালীর কাছে তিনি উৎসর্গ করার পর শ্রীরামকৃষ্ণ মাত্র দু বছর মেঁচে অর্থাৎ তিনি আজকে মা কালীর কাছে নিজেকে যে উৎসর্গ করেছেন সেটা কার প্রেরণায় করেছেন শ্রীরামকৃষ্ণ পরম অংশের প্রেরণায় করেছিলেন কিন্তু এই উৎসর্গ করার পর শ্রীরামকৃষ্ণ মাত্র দু বছর বেঁচে ছিলেন তিনি নিজের স্বাস্থ্য এবং জ্যোতি দুমাস ধরে রাখতে পারেননি গুরু নানকের ক্ষেত্রে এরকমই হয়েছিল তো যখন ভগিনী মেহিতা স্বামীজির কাছে জানতে চান যে ভবিষ্যৎ প্রজন্ম কি শ্রীরামকৃষ্ণকে মা কালীর অবতার হিসেবে মনে রাখার উত্তরে স্বামীজি বলেন যে মা কালী শ্রীরামকৃষ্ণের দেহটিকে তার নিজের উদ্দেশ্যে ব্যবহার করেছিলেন তো বিবেকানন্দ বলতে নাই বিশ্বাস না করি না করে পারি না যে একটা বিশাল শক্তি রয়েছে যাকে আমরা কালী মা কালী বা মা বলে জানি তিনি ব্রহ্মেরও বিশ্বাস করতেন বহু মানে মানে কি বলবো তার ব্যক্তিত্ব কিংবা বহু মস্তিষ্ক কোষ মিলে যেমন চেতনা তৈরি হয় ঠিক তেমনি ভাবে বহু ঈশ্বর সত্তার মিলিত রূপ হচ্ছে ব্রহ্ম মানে বহু ঈশ্বর সত্তার মিলিত রূপ হচ্ছে ব্রহ্ম স্বামীজিটা বিশ্বাস করতেন যে ঈশ্বরগণ শুধুমাত্র প্রতীক নন তার যে বিভিন্ন রূপ আছে সেই রূপে যে ভক্তরা তাদেরকে দেখছেন শ্রী রামকৃষ্ণ তার সমাধি থেকে বেরিয়ে এসে তার ভিতরে যে আত্মাবাস করছিল সেই অভিজ্ঞতার কথাও বলেছেন যারা এক সময় তার মধ্যে কখনো রাম কখনো কৃষ্ণ কখনো যিশু হিসেবে বেঁচেছিল তো ভোগিনা মনে করেন স্বামীজির সঙ্গে তার এই যে আলাপ এই যে কথাবার্তার মধ্যে দিয়ে যে মানসিক সংগ্রাম চলেছিল সেই সেই একটা সেই ধরনের একটা ধারণা পাওয়া যায় স্বামীজি একই সঙ্গে বলেছেন মা কালী এবং ব্রহ্ম মানে মা কালীকেও বিশ্বাস করতেন ব্রহ্মকেও বিশ্বাস করতেন তিনি তার উপলব্ধি অনুযায়ী তিনি উপলব্ধি করেছেন মাকে ব্রহ্ম হতে হবে মা দুয়ের মধ্যে একটি কে অপরটির সঙ্গে মিলে যেতে হবে দুটোর মধ্যে যেন সমন্বয় সাধন একটা ব্যাপার তিনি করেছেন তখন স্বামীজি কে কালী মূর্তির ব্যাখ্যাইতে বলা হয় তিনি বলতেন যে এটি একটি অভিজ্ঞতার বইয়ের মতন যেখানে আত্মা শুধু পাতার পর পাতা উল্টে যাবে কিন্তু কিছুই খুঁজে পাবে না মা কালীর নামে তার সন্তানেরা অনেক অভিজ্ঞতা গভীরভাবে উপলব্ধি করবে কিন্তু অবশেষে তারা সেই প্রাচীন অভিজ্ঞতায় হলেই একটা অবাক কর একটা বিস্ময় কর একটা উদ্ঘাটনের মধ্যে পৌঁছে যাবে এই পৃথিবীতে তার জীবনে জীবন ছিল একটা স্বপ্ন তো দেখতে পাচ্ছ এখানে স্বামী বিবেকানন্দের যে অন্তর্দ্বন্দ্ব স্বামী বিবেকানন্দের মধ্যে যে পাণ্ডিত্য এবং স্বামীজির মধ্যে যে একটা আধ্যাত্মিক একটা চেতনা ব্রহ্ম এবং মা এই দুটোর মধ্যে সমন্বয় সাধন এই বিষয়গুলোকে মানে একদম মানে কাছ থেকে তার যে অর্থাৎ স্বামীজিকে তিনি যে এতটা ভালো করে পর্যবেক্ষণ করেছেন তার গুরুকে তো তিনি এই স্বামীজির এই সমস্ত ভাবনা চিন্তাগুলোকে তিনি তার তিনি লেখনীর মধ্যে দিয়ে আমাদের কাছে প্রকাশ করেছেন এই গদ্যাংশে তো এই যে গদ্যাংশ এর মধ্যে দিয়ে আমরা পেলাম কি স্বামীজি একজন ব্রহ্মজ্ঞানী তিনি প্রথম দিকে শ্রীরামকৃষ্ণকে তিনি বিশ্বাস করতেন না কিন্তু পরে তিনি তার মানে কি বলবো একদম অন্তর থেকে তাকে তিনি ভক্তি শ্রদ্ধা তো তার পরবর্তী সময়ে তিনি মানে ব্রহ্ম প্লাস মা এই দুটোর মধ্যে একটা মানে বৈপরীত্যের মধ্যে একটা সুন্দর একটা সমন্বয় সাধন ঘটানোর চেষ্টা করেছেন এর মধ্যে ভোগিনী নিবেদিতা যেখানে স্বামী বিবেকানন্দের একটা শিষ্যা যিনি একজন স্বামীজির খুবই কাছের এসে তিনি তিনিও কালীর ভক্ত হয়ে উঠেছিলেন এবং তিনিও বুঝতে পারেন যে যে ব্রহ্ম মা এই দুই চেতনার মধ্যে মিলন ঘটানো সম্ভব নয় কিন্তু সেই প্রাচীন ভাবনাতে বিশ্বাস রাখেন জীবন কেবল একটি স্বপ্নের মতন যা মানুষের মৃত্যুর সময় উপলব্ধি করে মানুষের মৃত্যুর সময় উপলব্ধি করে জীবনটা একটা স্বপ্নের মতন এখানে কালীর মায়ের কথা এসেছে যিনি হিন্দু দেবী বা দেবী দুর্গার আরেকটা রূপ এছাড়া শ্রীরামকৃষ্ণ পরমহংসের কথা এখানে এসেছে যিনি প্রচার করেছেন যে ধর্ম হলো একমাত্র মানুষের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম আর স্বামীজির মধ্যে কালী মায়ের চেতনা জাগ্রত করেছিলেন তিনি তাকে এক ভক্ত করে তুলেছিলেন তো এটা একটু আধ্যাত্মিক ধরনের ভাবনা ভাবনা চিন্তা তোমরা যে ধরনের গল্পগুলো পড়ো এটা সে কিন্তু এমন গল্প নয় এটা এটা একটা মানে গদ্যাংশ এটা একটা যে মানে মানে বিবেকানন্দের যে একটা গভীর একটা আধ্যাত্মিক অভিজ্ঞতা বর্ণিত হয়েছে এই মানে মানে গদ্যাংশটির মধ্যে এবং যিনি তুলে ধরেছেন সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দের খুব কাছের খুব মানে খুব কাছের একজন মানুষ ছিলেন তো এটাই হচ্ছে এর মূল ভাব তো আমি চেষ্টা করবো তোমাদের যদি এটা ভালো লাগে তোমরা কমেন্ট করো আমি চেষ্টা করবো তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসি কিউ কোশ্চেন আলোচনা করতে কারণ প্রত্যেকটা লাইন তো খুব ইম্পর্টেন্ট নয় হ্যাঁ ইম্পর্টেন্ট অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি সেপ্টেম্বরে পরীক্ষা কিছু কিছু স্কুলে অবশ্যই রুটিন দিয়ে দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে একদম প্রত্যেকটা লাইনকে মনে করা মনে রাখাটা কিন্তু সময় মানে একটা হয় না সময়ের ব্যাপার তো তোমরা এতগুলো টেক্স ভালো করে একদম নিংড়ে ঘেঁটে পড়বে সেই জায়গাটা এখন সত্যিই অভাব কিন্তু তবুও তোমরা টেক্সটটা পড়ো খুব ভালো করে টেক্সটটা পড়ো টেক্সটটা পড়লে তবে তোমরা একটা ভালো কনসেপ্ট কিন্তু আমি যা বললাম সেই কনসেপ্টটা তোমরা আশা করি তোমাদের মাথায় যাবে তো তোমরা যদি চাও তাহলে খুবই গুরুত্বপূর্ণ এমসি আমি আলোচনা করতে পারি করব তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কারণ তোমাদের দেখো হয় না যে একটা টিচারকে প্রেরণা দেয় সব সময় একটা টিচারকে প্রেরণা দেয় তার ছাত্র ছাত্রী ছাত্র জন্যই কিন্তু একটা প্রকৃত শিক্ষক শিক্ষিকা হয়ে উঠতে পারে একটা মানুষ না হলে কিন্তু ছাড়া একটা শিক্ষকের কোনো মূল্যই থাকে না কারণ শিক্ষক তখনই যখন একটা প্রকৃত ছাত্র ছাত্রী নিজের মতন করে তাকে তৈরি করে তো যাই হোক যদি কোনো কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও তো সকলে খুব ভালো দেখো ঠিক আছে টাটা